আজকে যেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার শুরু হয় প্রায় 4 বছর আগে। আমি আর আমাদের একমাত্র সন্তান ঢাকার গুলশানে আমাদের নিজস্ব ফ্ল্যাটে থাকি। আমাদের ফ্ল্যাটটা 11 তলা আর আমাদের 4টা গার্মেন্টস ও খুব নামকরা। আমাদের ছেলে ছাত্র হিসাবেও অনেক ভালো আর তারই ফল হয়তো আমার এই মধুময় দিন আর রাতগুলো। আমাদের বিয়ের পরে আমার স্বামী বেশিরভাগ সময় অফিস নিয়েই ব্যস্ত থাকত, তাই আমাকে একা একাই বাসায় থাকতে হতো। তখন আমি আমার স্বামীর কাছে জোর করে বলে বসি আমার বেবি লাগবে আর তারই ফল আমাদের ছেলে সৃজিত। আজকে যাকে নিয়ে এই বাস্তব ঘটনা তোমাদেরকে বলবো, সে আমার নিজের গর্ভে জন্ম দেয়া সন্তান। আমাদের ছেলের বয়স 17 বছর, সবে মাত্র সে SSC পরীক্ষা দিয়েছে। আমি খুব স্বাস্থ্য সচেতন, তাই রেগুলার ব্যায়াম ডায়েট কন্ট্রোল করি, যার কারণে আমাকে দেখে যে কেউ 23 বা 24 বছরের যুবতী মনে করে। কেননা একটা যুবতী মেয়ে যেমন জিন্স টপস লেগিংস শর্ট কামিজ পরে থাকি, আমি ঠিক তেমনি কাপড় পরে থাকি। আমার চেহারা ফিগার চোখে পড়ার মতো, যে কেউ দেখলে তার মনে স্বপ্ন জাগবে আমাকে একটু কাছে পাওয়ার। এবার মূল ঘটনায় আসা যাক। আমি আর আমার ছেলে সারাদিন বাড়িতেই থাকি, কখনো মার্কেট যাই, কখনো গাড়ি নিয়ে ঘুরি, কিন্তু কোনো কিছুতেই ভালো লাগছিল না। আমাদের কেমন একটা বোরিং লাইফ হয়ে গিয়েছিল। একদিন আমি ব্ল্যাক শর্টস পরে এক্সারসাইজ করছি, এই অবস্থাতে আমাকে আমার ছেলে দেখে ফেলে। আমার পুরো শরীর ঘাম দিয়ে ভিজেছিল, মনে হচ্ছিল কেউ হয়তো অলিভ অয়েলের পুরো বোতলটাই আমার গায়ে ঢেলে দিয়েছে। আমার ছেলে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে, সেটা আমি বুঝতে পারি। এরপর থেকে দেখি আমার ছেলে প্রায় সে আড়ালে দাঁড়িয়ে থেকে আমার ব্যায়াম করা দেখে। একদিন আমি ব্যায়াম করার সময় খেয়াল করলাম, যখন আমি দাঁড়িয়ে থেকে মাথা পায়ের সাথে লাগাচ্ছিলাম, তখন আমার ছেলে আমার পাছাটার দিকে তাকিয়ে আছে। আমার ছেলে বুঝতে পারে নাই যে আমাকে দেখতে দেখতে কখন যে তার বাবু মশাই তাবু টাঙ্গিয়ে দাঁড়িয়ে গেছে, সে খেয়ালই করিনি। তখনই আমি দেখেই তাকে কাছে ডাকলাম, সৃজিত এদিকে আসো সোনা, কখন উঠছ তুমি? সৃজিত বলল, এই তো আম্মু এখনই। আমি বললাম, উঠে এখনো পেশাব করনি তাই না সোনা? সৃজিত বলল, কেন আম্মু কি হয়েছে? তখন আমি বললাম, না তোমার ছোট বাবু রাগ করে দাঁড়িয়ে আছে তো তাই বললাম। তখন সৃজিত বলল, ও আচ্ছা, আমি পেশাব করে আসি, আম্মু তুমি এক্সারসাইজ করো। তখন আমি বললাম, ওকে শোনা যাও। সৃজিত পেশাব করে এসে দেখে আমি তখনও এক্সারসাইজ করছি। সৃজিত তখন বলল, আম্মু আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন আমি বললাম, কেন, অন্যদিন কি আমাকে সুন্দর লাগে না? তখন সৃজিত বলল, তুমি তো এমনিতেই অনেক সুন্দরী, কিন্তু আজ তোমাকে একটু বেশি সুন্দরী লাগছে আম্মু। তখন আমি বললাম, যা অনেক হয়েছে, এখন রুমে গিয়ে তোমার আব্বুকে উঠতে বলো, অনেক বেলা হয়েছে। আমি খেয়াল করলাম যে সৃজিত তার আব্বুকে ডাক দিয়েই চলে আসে এবং আমার থেকে অল্প দূরে সোফায় বসে আমার ব্যায়াম করা দেখছিল। তখনই সৃজিতের আব্বু এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরেই সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আমাকে লিপ কিস করতে শুরু করল আর এক হাতে আমার পাছা টিপতে লাগল। আমি ও তাল মিলিয়ে কিস করতে শুরু করলাম, কিন্তু হঠাৎ দেখি সৃজিতের ওইখান থেকে আমাদের দেখা যাচ্ছে আর তখনই আমি সৃজিতের আব্বুকে দূরে ঠেলে দিই। তারপর সৃজিতের আব্বু রুমে চলে গেল আর আমিও বাথরুমে গোসলের জন্য চলে গেলাম। গোসল করার পরে আমি তাদের দুইজনকে টেবিলে নাস্তা করার জন্য ডাক দিই। নাস্তা করার পর আমার স্বামী অফিসে চলে গেল। আমার আর আমার ছেলের বোরিং টাইম শুরু হল। দুপুরে খাওয়ার সময় আমি আর আমার ছেলে গল্প করতে করতে ভাবলাম কোথাও থেকে ঘুরে আসা যাক, কিন্তু সমস্যা একটাই যে ওর আব্বু রাজি হবে কিনা। সৃজিত বলল যে, আম্মু তুমি চিন্তা করো না, আব্বুকে আমি রাজি করাব, তুমি শুধু আমার সাথে তাল মিলাবা। তখন আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমার পছন্দ মতো জায়গাতে যেতে হবে, আমার ইচ্ছা মতো থাকতে হবে। তারপর রাতে ওর আব্বু আসলো, আমরা একসাথে খেতে বসলাম। তখন আমি আর সৃজিত আমাদের প্ল্যানের কথা বললাম। ওর আব্বু প্রথমে একটু মানা করে, কিন্তু পরে রাজি হল। কিন্তু একটা প্রবলেম দেখা দিল, আর সেটা হল ওর আব্বু যেতে পারবে না আমাদের সাথে। ওর আব্বু যেতে পারবে না শুনেই সৃজিত মনে মনে খুব খুশি হল। আমি সৃজিতের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি
কিন্তু আমি বুঝতে পারলাম না সুজি তো এতে খুশি হলো কেন। তারপর যথারীতি আমরা পরের দিন সকালে বাসা থেকে বের হলাম। তারপর একটা হোটেলে গিয়ে বুকিং নিলাম। এরপর সারা দিন আমরা দুজনে খুব ঘোরাঘুরি করলাম। এরপর যখন রাতে রুমে আসলাম তখন আমরা দুজনেই খুবই ক্লান্ত। তখন ছেলে আমাকে বলল, আম্মু তুমি আগে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আসো। তখন আমি বাথরুমের ভিতর ঢুকলাম গোসল করার জন্য, কিন্তু বাথরুমের দরজাটা লাগাতে ভুলে গেলাম। তারপর যখন আমি এক এক করে আমার শরীরের সমস্ত কাপড় খুলে ফেললাম, ঠিক তখনই আমার ছেলে পেছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরল। তখন আমি তাকে বললাম, বাবা কি করছো? তখন সে বলল, আম্মু আজকে আমাকে বাধা দিও না, আমি অনেক দিন থেকে তোমাকে খেলার স্বপ্ন দেখছি, আজকে সেই স্বপ্নটা পূরণ করে দাও। এইসব কথা বলতে বলতে ছেলে অনেক দূর এগিয়ে গেল। ততক্ষণে আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেললাম। আমার ভিতরেও কামনা ঝড় উঠে গেল। আর তাছাড়া নিয়ের ছেলের সাথে খেলার সৌভাগ্য কয়জনের হয়? আমি আর ছেলেকে বাধা দিতে পারলাম না। তখন আমি ছেলেকে বললাম, চলো বেডরুমে চলো। তাই বলে আমি ছেলের হাত ধরে বেডরুমে নিয়ে এলাম। তারপর আমি আমার মাঠ উন্মুক্ত করে শুয়ে থাকলাম আর ছেলেকে বললাম, নেও এবার তোমার মনের শখ পূরণ করো। তারপর ছেলে আমার উপর শুয়ে পড়ল আর আমার আপেল খেতে শুরু করল। একটা তার মুখের ভিতর নিল আর একটা সে হাত দিয়ে চটকাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই আমি চরম উত্তেজিত হয়ে গেলাম আর ছেলেকে বলতে লাগলাম, বাবা আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি, দয়া করে তাড়াতাড়ি খেলা শুরু করো। তখন ছেলে তারা খেলোয়াড়টা আস্তে করে আমার মাঠে সেট করল আর আমি আমার একটা পা দিয়ে তার পাছায় লাথি দিলাম। সাথে সাথেই তার খেলোয়াড়টা সম্পূর্ণ আমার মাঠের ভিতর প্রবেশ করল আর আমিও চরম একটা সুখ পেলাম। তারপর ছেলে থাপের তালে তালে খেলতে শুরু করল আর আমিও চরম সুখ নিতে লাগলাম। এইভাবে ২০ মিনিট ধরে আমাদের খেলাধুলা চলল। তারপর ছেলে আমার জোরে দুইটা থাপ দিয়ে তার পানি ছেড়ে দিল আর আমি চরম সুখে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর থেকেই নিয়মিত চলতে থাকে আমাদের খেলাধুলা।